আজকে লাইভের মাধ্যমে এই মুহূর্তে প্রচুর পর্যটক স্পিড বোটে চেপে কিংবা নৌকোয় চেপে দূর সমুদ্রে যাচ্ছেন। এই মুহূর্তে কিন্তু অনেকটাই ভাটা পড়ে গেছে, তাই প্রচুর লঞ্চ ট্রলার ফুটফুটি দাঁড়িয়ে রয়েছে সুবর্ণরেখার নদীর চরে। কিন্তু এই পর্যটন কেন্দ্র, এখানে প্রচুর পর্যটক দীঘায় বেড়াতে এসে এখানেও চলে আসেন। আজকের গধূলি বেলায় দীঘা লাইভের মাধ্যমে তালসারি সমুদ্র সৈকতের চিত্র আপনার সামনে তুলে ধরছি। এসে এই মুহূর্তে তালসারিতে আছেন গধূলি বেলায়, এমনিতেই ঝড় বৃষ্টি আসার মুহূর্ত। এই মুহূর্তটা কেমন লাগছে বা এখানে এসে কেমন লাগছে? খুব ভালো লাগছে, এখানে আসার পর থেকে প্রত্যেকটা মুহূর্ত আনন্দদায়ক হচ্ছে, খুব ভালো লাগছে। ফ্যামিলি নিয়ে এসেছি, নির্জন দ্বীপ বলা যেতে পারে, যেখানে উড়িষ্যার আপনার সুবর্ণরেখার নদীর মিলনস্থল। এখানে এই যে প্রদীপের মতো এই জায়গা, এখানে কী কী দেখছেন বা তালসারি সমুদ্র সৈকতের চিত্র দেখছেন গধূলি বেলায়। প্রচুর পর্যটক এই মুহূর্তে উড়িষ্যার তালসারি সৈকতে রয়েছেন। এই মুহূর্তে কিন্তু হয়তো ঝড় বৃষ্টি নামার আগে এই মুহূর্তে চিত্র দেখছেন। কি কি দেখলেন বা কেমন উপভোগ করলেন? মানে বলার মতো নেই, বলার মতো ভাষা নেই, মানে যেটাই দেখি না এটাই মানে মুগ্ধ করে দেয়, খুব ভালো লাগে। কোথা থেকে এসেছেন? ত্রিপুরা নর্থ ইস্ট আগরতলা থেকে। আপনার নাম? সঞ্জয় দাস। ঠিক আছে, বাই। চেন তবে উঠে কারো স্পিডবোট বা ছোট নৌকারও প্রয়োজন হয়েছেন, যেহেতু অনেকটাই ভাটা পড়ে গেছে। এই যে খাল দেখছেন অনেকটাই গভীর, কিন্তু এই মুহূর্তে কিন্তু হেঁটেই পেরিয়ে আসা যাচ্ছে। কেমন লাগছে উড়িষ্যার তালসারি সৈকতে এসে বেড়াতে এসে কেমন লাগছে? কি কি দেখছো? লাল কাঁকড়া দেখেছো? কি হবে সৈকতে ঘোরাফেরা করছো, কিরকম মানে কতটা ভিড় দেখছো বা কেমন উপভোগ করছো? কোন বিষয়টা? দিয়া বেটা না তালসারি বেটা না উদয়পুর বেটা? নির্জন